মৌ গার্ডেন সবাইকে শুভেচ্ছা, শুভ দুপুর। তুলা, কন্টেইনার, টুথপিক, কিছুটা পানি এবং এর ভিতরে স্যাকুলেন্ট সিড। হ্যাঁ, এখন পর্যন্ত সব কিছু ঠিক ছিল, কিন্তু স্যাকুলেন্ট সিড একটু সারপ্রাইজ সবাই। হ্যাঁ, ইয়েস, আমিও সারপ্রাইজড, সারপ্রাইজ না, স্টিল কনফিউজড। আসলে আমি এর আগেও স্যাকুলেন্ট সিড কালেক্ট করছি এবং সেখান থেকে টার্মিনেট করার চেষ্টা করছি। আনফর্চুনেটলি দোজ ওয়ার ফেক সিড, হোপলেস হওয়ার কোনো কারণ নাই। লেটস সি স্যাকুলেন্টের সিড আদৌ হয় কিনা আমার জানা নাই, বাট ইন্টারনেটে এক্সপ্লোর করে আমি যতটুকু জানছি ম্যাসিভ প্রোডাকশন হয় লিফ থেকে। প্রসেস আমি এর আগে লিথপ সিড যেভাবে আমি টার্মিনেট করা ট্রাই করছিলাম একই পদ্ধতিতে করব। এটাকে একটু পাতলা করে নেব। যারা এর আগে লিথপ সিড জার্মিনেশনটা দেখেননি তারা এটা দেখতে পারেন। ওকে, এন্ড কন্টেইনারের ভিতরে দিয়ে দিলাম। এবার যেটা করব, এটাকে একটু পানি দিয়ে আমি ভিজিয়ে ফেলব, হালকা পানি, বেশি না। ওকে ওকে, গুড এনাফ। আরও একবার বলি, অ্যাকচুয়ালি আই লাভ টু ডু এক্সপেরিমেন্ট, আমার নিজেরই সন্দেহ আছে এটা থেকে হবে কি না। একটু পানিতে টুথপিকের মাথাটা ভিজিয়ে নিয়ে সন্ধির বিছানা, আসলে কাজ করার সময় পাই না আমি আদার ডে অফিস। সো দ্যাটস ইট, এখন আমি কন্টেইনার মুখটা লাগাই দেবো। সো ইট উইল ওয়ার্ক অ্যাজ এ গ্রিন হাউস, ভিতরে টেম্পারেচারটা বৃদ্ধি পাবে এবং জার্মিনেশন প্রসেসটা শুরু হবে। টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার, মিয়ালা ব্লেস ইউ অ্যান্ড কিপ মি ইন ইউর প্রেয়ার। আই উইল কাম ব্যাক উইথ আপডেট অফ দিস জার্মিনেশন প্রসেস। টিল দেন, বাই।